আসসালামু আলাইকুম। পার্সেন্ট মাস্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফয়সাল। আসলে কাজের ফাঁকে ভিডিওটি তৈরি করা, ভিডিওটি খুব ভালো না হতে পারে, তো সবার কাছে রিকোয়েস্ট একটু মানিয়ে নেবেন। কারণ এই রোড দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ভাইয়ের অনেকগুলো কবুতর ছাড়া, তো ভাবলাম এখানে একটা ভিডিও তৈরি করি এবং আপনাদেরকেও দেখাই। এই উদ্দেশ্যই আমি এখানে আসলাম এবং ভিডিওটি তৈরি করলাম। তো এই জন্য বললাম ব্যস্ততার ফাঁকে এবং কাজের ফাঁকে ভিডিওটি তৈরি করা, এই জন্য একটু যদি খারাপ হয় অবশ্যই মানিয়ে নিবেন। তো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো আছি। ভাই আপনার এখানে তো দেখতেছি অনেক কবুতর আছে, আনুমানিক কত জোড়া কবুতর হবে এখানে? ১৫০ জোড়া কবুতর আছে। এগুলো কি ভাই আপনি অর্থাৎ শীত বা গরমে কোনো মানে ধরনের অসুখ বিসুখ হয় আপনার কবুতরের? শীতে জি। আপনি কি কোনো ভ্যাকসিন করে থাকেন? না, ভ্যাকসিন করেন না। এমনি সাধারণত যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে কি টাইপের ট্রিটমেন্ট করেন? ঠান্ডা লাগলে এমনি ওই যে এমোটিল আর হলো আপনার অ্যালাকটন, ইমোটিন আর অ্যালাকটন, এই দুইটা ওষুধ খাওয়াই দেন। আচ্ছা ভাই আপনার এই 150 পেয়ার কবুতর আছে, তো 150 পেয়ার কবুতরের মাসে কি কিরকম খাবার খরচ হয়? আমার প্রতি সপ্তাহে 3,500 টাকার খাওয়া, প্রতি সপ্তাহে 3,500 টাকার খাবার লাগে। তো আপনি ভাই খাবারে মানে কি কি আইটেম এগুলো খাবার দেন? ভুট্টা গুঁড়া, ডাবলি ডাবলি, তারপর আপনার চিনা, তারপর সরিষা, তারপর আপনার গম গম, ধান ধান, বাজরা, রেজা, এগুলো একসাথে মিক্স করে তারপরে খাওয়ান। দুইটার গুঁড়া। আচ্ছা ভাই এই 150 পেয়ার কবুতর দিয়ে আনুমানিক আপনার মাসে কয় পেয়ার বাচ্চা উঠে? এটার হিসাব ছাড়া, হিসাব ছাড়া। তাও এভারেজ একটা ধারণা দেন যে মাসে 50 পেয়ার মানে এভারেজ কি 30 পেয়ার বা 40 পেয়ার প্রতি মাসে বাচ্চা হচ্ছে? এগুলো কি সব ভাই আপনি এখানে রেখে দেন না কিছু সেলও করেন? কিছু সেল হয়, কিছু সেল হয়। এগুলো কি প্রতিবেশীরাই নিয়ে যায় না বাজারে যান? না, বাজারে থেকে এসে নিয়ে যায়। আচ্ছা, বাজার থেকে ব্যাপারীরা এসে নিয়ে যায়। আপনার এখানে তো সব হচ্ছে গিরিবাস কবুতর। আপনার এখানে ভাই যে গিরিবাস কবুতর আছে এগুলো আনুমানিক পেয়ার কত দাম হতে পারে? রানিং পেয়ার মানে রানিং পেয়ার সর্বোচ্চ আপনার এখানে 2,000 টাকা পর্যন্ত আছে। আর ঘুঘুকি, ঘুঘুকি এরকমই অনেকগুলো ঘুঘু আছে নাকি 5-6 পেয়ার? 5-6 পেয়ারের মতন। ঘুঘু তো কবুতরে যে খাবার দেন সেম খাবারটাই দেন? সেম খাবারটাই দেন। আর এমনিতে ভাই আপনার এইখানে তো আর এমনি কোনো অসুখ বিসুখ হয় না, শুধু শীতকালীন একটু কবুতরের একটু সমস্যা হয়? ভাই এই কবুতর দিয়ে অনেকে আছে যারা প্রবাসী ভাই, তারা অনেকে আছে কবুতর দিয়ে আসার পরে হয়তো তারা এটা দিয়ে বিজনেস করতে চায়, সেক্ষেত্রে ওনারা কীভাবে শুরু করলে ভালো হয়? মানে দামি কবুতর দিয়ে শুরু করবে না একটু কম দামি কবুতর দিয়ে শুরু করবে? শুরু করাটাই ভালো, দামি কবুতর দিয়ে শুরু করবে। এখন দামি কবুতর ভাই আনুমানিক কয় জোড়া দিয়ে ওনারা যে যারা কিছুই জানে না তাদের তো তারা কীভাবে শুরু করবে? 2-3 পেয়ার বা 4 পেয়ার? 2-3 জোড়া দিয়ে শুরু করলে, 2-3 জোড়া দিয়ে ওনারা আগে শিখবে।
বা এরকম 150 পেয়ার দিয়ে কেউ যদি ধরেন অর্থাৎ ব্যবসায়িক মাইনে পালে, সেক্ষেত্রে ওনার মাসে এখান থেকে কত টাকা ইনকাম হইতে পারে? আনুমানিক মাসে 15-20 হাজার টাকার উপরে উনি যদি 150 পেয়ার সেট আপ দেয় এরকম কবুতর, সেক্ষেত্রে 15-20 হাজার প্লাস। আর ভাই খাবার খরচ জানি কত বললেন মাসে? খাবার খরচ 3,500 টাকার খাবার খরচ লাগে প্রতি সপ্তাহে। 150 পেয়ার কবুতর, বাচ্চা তো অনেকগুলো আছে। এই যে আপনার কাছে যে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে, এগুলার বাচ্চা কেমন দামে সেল হয়? 1,000 টাকা জোড়া। আপনার এখানে যে পেয়ারগুলো আছে এগুলা আনুমানিক কত কত টাকা পেয়ার আপনার এখানে কবুতর আছে? 2,000, 1,500, 1,000। আর এগুলা যারা ব্যাপারী হাট থেকে পাইকারি আপনাদের কাছে কিনে নিয়ে যায় তাদের কাছে আমার বাচ্চা 700 টাকা পেয়ার বিক্রি করেন, সেটা যে কোনো কালার হোক? তার মানে ভাই এটা যদি একজন আনুমানিক 100 বা 150 পেয়ার কবুতর পালে ওনার কি সংসার চলবে? একজন 150 পেয়ার ভাই কবুতর কিনবো কেমনে? এগুলো তো হিউজ টাকা দাম লাগে। 150 পেয়ার মানে কেনা ব্যাপারীরা ছাড়া সাধারণ আমাগো মতো মানুষরা কেনে না। শুরু করলে সবচেয়ে বেশি মানে 150 কিনতে গেলে তো প্রায় 1,50,000, মিনিমাম 1,50,000 টাকা চলে আসবে। সেক্ষেত্রে হয়তো 15-20 হাজার টাকা দিয়ে করতে পারে, উনি ব্যবসা করতে পারে, কারণ এই কবুতর তো 1,000 রোগ হইলে মারা যাবে। জি জি, রোগ হইলে মারা যাবে। ভাই এমনি আপনি কি মাসিক কোনো ভিটামিন কোর্স করেন? মাসে মানে ক্যালসিয়াম বা ভিটামিন কিছু কিছুই দেন না? আর আপনার কবুতর কি ম্যাক্সিমাম এরকম ছাড়াই থাকে? ছাড়াই পালেন। ঠিক আছে ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আল্লাহ হাফেজ।